আমরা জানি মক্কার মসজিদুল হারামে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। প্রশ্ন হলো মক্কার হোটেল কিংবা অন্যান্য মসজিদে সালাত আদায় করলেও কি একই সওয়াব হবে? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। মক্কার মসজিদুল হারামে 1 রাকাত সালাত আদায় করলে সেটা অন্য যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সমতুল্য। বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মাজার হাদিস আছে, মুসনাদে আহমদে আছে, অন্যান্য হাদিসের কিতাবেও আছে। এখন প্রশ্ন হলো মক্কাতে হাজি সাহেবরা হোটেলে বসে যে নামাজ পড়েন অথবা মক্কার মসজিদুল হারাম ছাড়া আরও যে ছোটোখাটো বিভিন্ন মসজিদ আছে সেগুলোতে নামাজ পড়েন, তো সেগুলোতে পড়লেও কি একই সওয়াব পাওয়া যাবে কি না? এটার উত্তর হলো মক্কার মসজিদুল হারামে সালাত আদায় করলে সেই সালাতের বিনিময়ে 1 রাকাতে 1 লক্ষ রাকাত পাওয়া যায়, সওয়াব পাওয়া যাবে। এই বিষয়টা অনেক ওলামাদের মতে শুধু মসজিদুল হারামের জন্য খাস, কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদুল হারামের কথাই বলেছেন যে এই মসজিদে যে নামাজ হবে এটা 1 রাকাত, অন্য মসজিদের 1 লক্ষ গুণ। তাহলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের আলোকে বোঝা যায় মসজিদের জন্য, অতএব মসজিদের বাইরে হোটেলে পড়লে এটা পাওয়া যাবে না, এটা অনেক ওলামাদের মত। তবে সংখ্যাগরিষ্ঠ আলেমদের বা আরও অনেক ওলামাদের মত হলো যে মক্কার হারামের এরিয়ার মধ্যে এটার ভিতরে যদি হয় তাহলে সেক্ষেত্রে পুরো হারাম এরিয়া জুড়ে প্রায় 70 বা 80 কিলোমিটার প্লাস মাইনাস এরকম হবে হারামের এরিয়া, এই সম্মানিত এরিয়া যেটা, এই পুরো এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। এবং এই মতের সম্পর্কে যারা বলেন তারা বলেন যে আসলে মসজিদের কথা যে বলা হয়েছে হাদিসে, এটা মসজিদ বলতে হারামকে বোঝানো হয়েছে, পুরো সম্মানিত এরিয়া এহরাম জোন যেটা ওইটাকে বোঝানো হয়েছে, পুরো মিকাতের এরিয়াই পুরাটাকে বোঝানো হয়েছে। তো এটা দলিল হিসাবে, এটার প্রমাণ হিসাবে হুদুদে হারাম যেটা সেটার মধ্যে পড়লেই যে হয়ে যাবে সেটা সপক্ষে আপনার কোরআনে কারিমের একটা আয়াত আছে, আপনার আল্লাহ তাআলা সূরা ইসরা শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় মেরাজে নিয়ে গেছেন, অথচ মেরাজে শুরু হয়েছে বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় উম্মেহানির ঘর থেকে, তো আল্লাহ বলেছেন মসজিদুল হারাম থেকে, যেহেতু উম্মেহানির ঘরটা হারামের এরিয়ার মধ্যে ওইটাকে মসজিদুল হারাম বলা হয়েছে। এরকম করে আরও বিভিন্ন আয়াত আছে যেগুলোতে মসজিদে হারাম বলতে পুরো হারাম এরিয়াকে বোঝানো হয়েছে, অতএব সে সমস্ত কারণে বোঝা যায় যে পুরো হারাম এরিয়াতেই 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। যদিও সতর্কতা হলো ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে হলে মসজিদুল হারামে গিয়ে সালাত আদায় করতে পারলে সেটাই হবে অধিকতর বুদ্ধিমানের কাজ এবং সন্দেহাতীতভাবে সেটা সবচেয়ে ভালো।